বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে 100 শিশুর জন্য নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার লক্ষ্মীপুর পৌর মেয়রের বাসভবনের সামনে জনতার ঘরে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু। পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমদ পাটোয়ারি, সাধারণ সম্পাদক জহিরুদ্দিন বাবর, যুবলীগ নেতা রূপম হাওলাদার এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ। এ সময় অতিথিরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। আমি আপনাদের সেই অভিযোগগুলি শুনে সমাধানের চেষ্টায় দিনও করেছি, আগামী দিনও করে যাব। পরে 15ই আগস্টে নিহতদের জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আব্দুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। সারা বিশ্বের মধ্যে একজন প্রভাবশালী প্রধানমন্ত্রী হিসাবে নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।